আমরা যারা প্রবাসে কাজ করি, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, প্রতিটা প্রবাসীরই অসুস্থতা বলতে কিছু নাই, দুঃখ বলতে কিছু নাই, সুখ বলতে কিছু নাই, কোনো কিছুই নাই। যেন আমরা একটা যন্ত্র, বাস চলতে হয়, এর জন্য চলি। সমস্ত কষ্ট, দুঃখ, ক্লান্তি সব কিছু থাকার পরেও কখনোই আমরা নিজের মতো করে একটু সময় কাটাতে পারি না, বা নিজের মতো করে একটু ভাবতে পারি না। কারণ কি জানেন? কারণ হচ্ছে এরা আমাদের কাজের জন্য রাখছে, এবং প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় ঠিক মতো কাজগুলি তাদের পারফেক্টলি দিতে হয়। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে সংযুক্ত হয়েছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসা, আমি অনেক ভালো আছি। তো আসলে গতকালকে ভিডিও দিতে পারেন, এর জন্য আমি অনেক দুঃখিত এবং লজ্জিত, কারণ আমার অনেক কাজ ছিল, অনেক টায়ার্ড ছিলাম আর একটু ঝামেলার মধ্যে ছিলাম, এর জন্য ভিডিও দিতে পারি নাই। আর আসলে পরের বাড়িতে কাজ করা, যে আমি এই ভিডিওর এই ইউটিউবিংটাকে যে করি, আমি মনে করি বিশাল কিছু। কারণ যে পরিমাণ টায়ার্ডনেস হয়ে, যে পরিমাণ কাজ ঝামেলা করতে হয়, তারপরে আবার এইখানে সময় দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। সবসময় না, মাঝে মাঝে, যখন একটা মানুষ মেন্টালি টায়ার্ড থাকে তখন কিন্তু একটা মানুষ সব কিছুতেই টায়ার্ড থাকে। ফিজিক্যাল টায়ার্ডনেস কোনো টায়ার্ডই না, মানুষ যখন মেন্টালি টায়ার্ড থাকে তখন কিন্তু ফিজিক্যাল টায়ার্ডনেসটা অনেক বেশি চলে আসে। আমার অবস্থা সেটাই হয়েছে। তো যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, এবং যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে সংযুক্ত হয়েছেন, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। এই মুহূর্তে আমি যে খাবারটা রান্না করতেছি, এটাকে বলে বেদ বালালিত আরবিতে। এটা হচ্ছে এক ধরনের শ্যামাই, আর এই শ্যামাইটাকে ভালো করে ঘিতে ভেজে তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিতে হবে, চিনি দিয়ে দিতে হবে আর হলুদ দিয়ে দিতে হবে। এটা যখন 50% বয়েল হবে, বয়েল করার পরে পানিটা ফেলে দিয়ে এখানে কিছু এলাচের গুঁড়ো আর হচ্ছে জাফরান দিয়ে এটাকে একটু ভাপে রাখতে হবে। ভাপের মধ্যে এটা অর্ধেক রান্না হবে, আর এটা খাবে হচ্ছে ডিম ভাজি দিয়ে, মানে আপনি ডিম অমলেট বলেন যেটাকে, ঠিক ওরকম এক দুইটা ডিম অমলেট করে দিলে সে অমলেট, আমরা যেরকম রুটি আর আলু ভাজি খাই ঠিক সেম প্রসেসে এই জিনিসটা খাবে। এটা অ্যারাবিয়ানদের খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট, এটাকে বলে বেদ বালালিদ। আজকে আমি হচ্ছে এই খাবারটা রান্না করেছি ম্যাডামের ছেলের জন্য, ম্যাডামের জন্য, সবার জন্যই। তো সকাল 7টা থেকে আমাকে কল করতেছিল, আমি ইচ্ছে করে ফোন ধরি নাই, আমি ঠিক 9টার সময় ফোন ধরছি, ধরে ওদের জন্য নাস্তা রেডি করছি। আসলে মাঝে মাঝে ওরা যেরকম আমার সাথে বাদরামি করে, আমি নিজেও মাঝে মাঝে অনেক সময় বাদরামি করি, কিছু করার নাই। আপনাকে টিকে থাকতে হলে বলে না, যে কখনো কখনো আপনাকে টিকে থাকতে হলে এবং ভালো থাকতে হলে আপনার নিজেকে একটু সোজা আঙুলটা বাঁকা করতে হবে। রাতের 12টার সময় যদি আমি ঘুমাই, তাহলে আমি সকাল 7টার সময় ওদের জন্য ব্রেকফাস্ট বানানোর জন্য আমি বাধ্য না। আর যেহেতু ফ্রাইডে ডিফারেন্স কথা, হয়তো আমার কথাটা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, কিন্তু আমার এই পজিশনে থেকে যারা আমার মতো কাজ করে তারা বুঝবে যে এটার আসলে কষ্টটা কতটুকু। শুধু যে বেদ বালালিদেই কমপ্লিট তাদের ব্রেকফাস্ট, সেটা কিন্তু না। এখানে চা বানাচ্ছি আর এখানে নতুন স্টাইলের খাবার। আসলে আমাদের এইখানে আরবীদের যে কত ধরনের ঢং আর তামসা সেটা বলে শেষ করা যাবে না। তারা খাবে হচ্ছে এক পিস, কিন্তু তারা বানাইতে বলবে মানে 10 জনের খাবার। দেখেন, এখানে বেগুন ভাজতেছি, টমেটো ভাজবো, এটা নাকি রুটি দিয়ে খাবে। বিশ্বাস করেন, এই যে বেগুনগুলি ভাজছি, টমেটো ভাজছি, এরা কিন্তু 2 পিসের বেশি খায় না, অথচ করে দিতে হবে। মাঝে মাঝে এত বিরক্ত লাগে তাদের কথাবার্তা, কাজ। আর সত্যি কথা বলতে গতকাল থেকে আমি খুবই বিরক্ত ওনাদের ওপরে। যাই হোক, সেটা অনেক লম্বা ইতিহাস, এটা নাই বললাম। আর এখানে হচ্ছে কালো জিরা ভর্তা করতেছি, আমার যেহেতু ঠান্ডা প্রচণ্ড, তো আমি চিন্তা করলাম একটু কালি জিরা ভর্তা খেলে আমার ভালো লাগবে। তো কালি জিরা এখানে তো আর পাটা নেই, তো আমি কালি জিরাটাকে ভালো করে ভেজে তারপরে হচ্ছে কালি জিরাটাকে ব্লেন্ডার করে নিছি, পাউডার করে নিছি, এখানে মরিচ আর কালি জিরা। আর সাথে হচ্ছে আমি চিন্তা করলাম যে একটুখানি লুবিয়া আছে বাসায়, লুবিয়া, তারপরে হচ্ছে আপনার এটাকে কি বলে, রসুন, পেঁয়াজ, সব কিছু একটু ভেজে নিচ্ছি। ভেজে তারপরে আমি এটাকে আবার আলাদা ব্লেন্ডার করে একটু কালি জিরা মিশাবো এটাতে,
আসলে এইভাবে আমার ভর্তা খেতে খুবই ভালো লাগে। তবে সবগুলি মিশাবো না, বেশিরভাগ আমি পাউডার করে রাখছি, যখন আমার খুব খারাপ লাগবে, ঠান্ডা প্রবলেম হবে, ভাতের সাথে নিয়ে আমি একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে আর কি আমি ভর্তাটা খাবো। আর অর্ধেকটা হচ্ছে এই লোবিয়ার সাথে আমি মিশাবো, মিশিয়ে আমি একটা ভর্তা বানাবো। আর সত্যি কথা বলতে আমি যখন বয়স দিতেছি তখন কিন্তু এই ভর্তাটা অলরেডি আমি খেয়েছি, অসাধারণ মজা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো আমার এটা হচ্ছে ভর্তাটা আমি হাতে ডলে নিচ্ছি, কারণ হচ্ছে লুবিয়াগুলি আমার অলরেডি মানে ব্লেন্ডার করি নাই, ব্লেন্ডার করতে গেলে দেখা যাবে লিকুইড হয়ে যাবে, যার কারণে আমি একটু মানে ই করে নিছি। তো এই ভর্তাটা সানিকে বলছিলাম খাবে কিনা, তো সানি নাকি কালিজিরা খেতে পারে না, তো আমি ভর্তাটা খেয়েছি আর খুবই স্বাদ হয়েছে, মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। আর বরাবরই আমার ভর্তা খুব পছন্দ। আর এখানে রাতের বেলা চলে আসছি রান্না করার জন্য, কারণ দিনের বেলা ভর্তা দিয়ে ভাত খেয়েছি, তো রাতের বেলা তো আর সানিকে ভর্তা দেওয়া যাবে না, সানি ভর্তা খায় না। তো চিন্তা করলাম যেহেতু ইলিশ মাছের এটা বাচ্চা, মানে ওই যে কী বলে ঝাটকা ইলিশ, ঝাটকা ইলিশ ছিল, সেটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটু তরকারি রান্না করলাম। প্রথমে ভাবছিলাম যে তরকারি রান্না করব না, মাছ ভাজবো আর বেগুন ভাজবো, পরে হুট করেই মনে হলো না তরকারি রান্না করি, খুব বেশি একটা সময় লাগবে না। আসলে আমি সারাদিন কিছু রান্না করি নাই, গতকালকের খাবার ছিল আর শুধু ভর্তাটা বানিয়েছিলাম, ওটা দিয়ে দুপুরে খাবারটা শেষ করেছি। বাট রাতে তো আর পসিবল না, একই জিনিস দিয়ে বারবার খাওয়া। আর যেহেতু সানি হচ্ছে কালিজিরা ভর্তা খায় না, তার জন্য ভাবলাম যে একটু তরকারি রান্না করি, এক চুলায় ভাত বসিয়ে দিছি আর এক চুলায় হচ্ছে তরকারিটা রান্না করতেছি। ইলিশ মাছের একটা বৈশিষ্ট্য কি জানেন, সেটা ছোট হোক আর বড় হোক ওর নিজস্ব একটা স্মেল আছে, পুরো রান্নাঘর গন্ধে ভরে গেছে। খুব দ্রুত আমি রাঁধতেছি, কারণ ম্যাডাম যদি এসে এত গন্ধ পায় খুব রাগ করবে। তাই আমি রান্নাবান্না শেষ করে ঘর রান্নাঘরে একটু ধূপ জ্বালিয়ে, ধূপ না সরি ওটাকে কী বলে, বুখুর জ্বালিয়ে দিছি যেন গন্ধটা চলে যায়, সুন্দর একটা গ্রান করে। আর এখানে আমার বিড়ালের বাচ্চাগুলি খুবই যন্ত্রণা করতেছিল, ওদের মনে খুবই ক্ষুধা লেগেছে। তো ফ্রিজে হামবার্গার ছিল, মানে মাংসের বার্গার ছিল, তো আমি চিন্তা করলাম এখন চিকেন ভিজাবো, কাটবো, তারপর ওদেরকে দিব, অনেক ঝামেলা। তো আমি বার্গারগুলি বের করে ওভেনে গরম করে তারপরে হচ্ছে ওদেরকে খাওয়ার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। আর এখানে আমার তরকারিটা কষানো শেষ, আমি বসিয়ে দিয়েছি ঝোল দিয়ে, এখন হতে থাক, বাস শেষে শুধু একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর আমার বিড়ালের বাচ্চাগুলির জন্য খাবার নিয়ে চলে আসলাম। তো ওই বিফ বার্গারের যে মাংসটা, আমার মনে হয় ওইখানে যখন মাংসটা ব্লেন্ডার করছে ওইখানে হয়তো বা ঝাল টাইপের কিছু ছিল, যার কারণে ওরা খুব খাইতে খুব একটা পছন্দ করে নাই, কিন্তু যেহেতু ওদের পেটে অনেক ক্ষুধা ছিল সো ওরা কিন্তু খেয়েছে। আর এই বাচ্চাগুলির মধ্যে, এই দুইটা বাচ্চার মধ্যে এই যে কালো বাচ্চাটা বেশি চালাক, ও সবসময় কী করে জানেন, খাবার দিলে মানে একটা আছে না যেমন সব যে মানে নেতা সাজে ওরকম নেতা, ও সব খাবার খেয়ে ফেলতে চায়, কিন্তু ওর মা তারপর ওই যে আরেকটা যে সাদা বিড়াল আছে ওদেরকে দিতে চায় না। এর জন্য আমি সবসময় কী করি, তিন ভাগে খাবার দিই যেন সবাই একটু একটু করে খেতে পারে, কারণ সব ওর একা। আর ও খুব দ্রুত খাবার খায়, খুবই চালাক এই বিড়ালটা, কালো বিড়ালটা, কালো না সরি এটাকে কী কালার বলে, অ্যাশ কালার সম্ভবত, যাই হোক যে কালারই হোক, মানে অ্যাশ বা সুরমা যে কালারই হোক না কেন, এই বিড়ালটা খুবই চালাক। আর মাটা তো হয়েছে একেবারেই বোকা, মাটা হচ্ছে চুপচাপ বসে থাকে, বাচ্চাগুলি খায় ও দেখে, ওদের মানে বাচ্চা দুইটা খাওয়া দাওয়া শেষ হলে যদি থাকে তারপরে হচ্ছে মাটা খায়। কিন্তু মাটার জন্য জানেন আমার খুবই মায়া লাগে, কারণ আমি অনেক ছোট থেকে ওকে পালি, তো তবে মায়া করেও লাভ নেই, হয়তো বা আমি এখান থেকে চলে যাব তখন মায়া দিয়ে আর কী হবে বলেন তো। তো প্রিয় দর্শক, আজকে খুবই মজার একটা খাবার নিয়ে আসছি। এখানে দেখেন আমি হচ্ছে ইলিশ মাছের, ছোট ইলিশ মাছের বাচ্চা আর কি, ওটা দিয়ে বেগুন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আনছি। আর এটা হচ্ছে কালিজিরা দিয়ে, এটাকে কী বলে, এই লুইভা দিয়ে তারপর হচ্ছে আমি সিদ্ধ করে খুবই মজার একটা ভর্তা বানিয়েছি। আমার কাছে এত ভালো লাগছে, কথা বলতেছি আমার মুখে পানি চলে আসছে, ভর্তা আমার খুবই পছন্দ, তো খাই প্রচণ্ড খিদা লাগছে। কালিজিরা ভর্তা এমনিতেও আমার পছন্দ, আর কালিজিরার সাথে অনেক সময় এই যে লুইবা বা
আদার্স যে গ্রিন কালার সবজি ওইটা অ্যাড করে ভর্তা বানালে আমার খুবই ভালো লাগে। কালিজিরা আমি বেশি করে ভর্তা বানাইছি, একটা বানাইছি লুইবা দিয়ে, আরেকটা হচ্ছে ওই যে শুকনা কালিজিরা ভর্তা বলে না, মানে ঝরঝরা যেটা পাউডার শুধু, ওইখানে কোনো কিছু রসুন পেঁয়াজ এগুলি অ্যাড করি নি, কারণ ওটা করলে নষ্ট হয়ে যাবে। শুধু মরিচ আর কালিজিরা লবণ দিয়ে আমি পাউডার করছি। যখন ভাত খাই ভাতে একটু ছিটাই দিয়ে, একটু সরিষার তেল ছিটাই দিয়ে মাইখা খাই, আমার কাছে খুব ভালো লাগে। একটু তরকারি দিয়ে খেয়ে দেখি কেমন মজা হয়েছে, কারণ এটা হচ্ছে ইলিশ মাছ, ভালোই গ্রাম তো ভালোই দেওয়া যায়, ছোটো মাছ হয়েছে। মাশাআল্লাহ খুবই মজা, কিন্তু কাটা বেশি। বাসার থেকে যে ইলিশ মাছ খায় আসছিলাম, আর আম্মা আসার সময় ইলিশ মাছ একটা বড় ইলিশ মাছ রান্না করে দিছিল। আমি আসছি আগস্টে, আগস্টে না সেপ্টেম্বরের 11 তারিখে সম্ভবত আসছি, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এই 8 দিন পরে আবার ইলিশ মাছ খাইলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। সেটাও মাছ কি মানে ইলিশ মাছের পোনা, ছোট ইলিশ মাছ, যাক তারপরেও শুকরিয়া আল্লাহ দরবারে। তরকারিটা খুবই মজা হয়েছে, কারণ কি জানেন, মানে শীতের সবজি, শীতের ফুলকপি, তারপর হচ্ছে বেগুন, টমেটো, ধনিয়া পাতা সব কিছু দিছি, তার সাথে আবার ইলিশ মাছ, মানে সোনায় সোহাগা হয়ে গেছে, খুবই স্বাদ হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও করলে মজা করে খাওয়া যায় না, তৃপ্তি করে খাওয়া যায় না। এখন আমি অফ করে দিব, খুবই মজা করে তৃপ্তি করে ভাতটা খাবো, তারপরে আবার আপনাদের সামনে আসবো। যখন আমি দেখলাম বাচ্চাগুলি শুধু মাংস খাচ্ছে না, তখন আমি যেহেতু গরম ভাত রান্না করেছি, একটুখানি ভাত নিয়ে মাংসগুলি ভালো করে ভাতের সাথে মিশিয়ে তারপরে ওদেরকে দেওয়ার চেষ্টা করলাম। দেখলাম যে হ্যাঁ, ওরা ভালোই খেলো। আসলে ওদের জন্য কিন্তু মাছ নিয়ে আসছে ম্যাডাম সেদিন, তো ওদেরকে মাছ দেওয়া হয়েছে, কিন্তু প্রতিদিন তো আর মাছ দেওয়া যায় না। আর আজকে যেহেতু বাসায় রান্না ছিল না, তো আমি চিকেন কাটিও নাই আর ওদেরকে খাবার দেওয়াও হয় নাই, ইভেন দুধও ছিল না বাসায়। তো চিন্তা করলাম ওদের হয়তো বা অনেক ক্ষুধা লাগছে, এর জন্যই আমি আসলে ফ্রিজ থেকে মাংসটা বের করে তারপরে হচ্ছে ওভেনে একটু গরম করে বরফটা ছুটিয়ে একটু ভাত দিয়ে মেখে দিলাম। তো আসলে ওদের খাবার, মানে ওদের যখন পেট ভরা থাকে ওরা কিন্তু একেবারেই বিরক্ত করে না, রান্নাঘরের কাছেও আসে না, এক একজন এক একজনের মতো ঘুমায়, নয়তো হচ্ছে দূরে যায় কোথাও বসে থাকে, খুব একটা আসে না। যখন খাওয়ার সময় হয় বা ক্ষুধা লাগে তখনই কিন্তু রান্নাঘরে এবং আমার রুমের সামনে এসে বসে থাকে। আসলে ওরা বুঝে যে আমি ওদেরকে খাবার দিব, তাই না? আসলে প্রাণী অদ্ভুত না, বোবা প্রাণী, কিন্তু ওরা কথা বলতে পারে না, কিন্তু ওদের জ্ঞান, ওদের মানে অনেক শার্প, ওরা বুঝে কে ভালোবাসে কে ভালোবাসে না, কে আমাদেরকে খাবার দিবে আর কে আমাদের আক্রমণ করবে। যদিও আমার ম্যাডাম এবং ম্যাডামের বড় ছেলেও ওদেরকে অনেক ভালোবাসে, ম্যাডামও অনেক ভালোবাসে, কিন্তু ম্যাডামের ছোট ছেলে আর মেয়ে বিড়াল পছন্দ করে না। তো প্রিয় দর্শক, খুব ছোট্ট একটা ব্লগ আপনাদেরকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না ভালো লেগেছে কিনা, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ, যারা এখনও করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, আপনাদের সবাই অনেক বেশি ভালো থাকেন, আল্লাহ সুস্থ রাখুক, সবাইকে অনেক বেশি সুখে রাখুক, ভালো রাখুক। তো ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।